নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগড়ায় অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা, ভূমাফিয়ারা চালাচ্ছে ধ্বংসলীলা। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হল করিমগঞ্জের কালীগঞ্জে, এলাকায় চাঞ্চল্য। দলীয় কর্মকর্তাদের নিয়ে জেলার বিভিন্ন মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার পরামর্শ প্রদত্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন বিভাগের চোখের সামনে পাহাড় কেটে মাটির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভূমাফিয়ারা। মাটির কালো ব্যবসায় ভূমাফিয়াদের লাগামহীন তাণ্ডবে সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধ্বংসযজ্ঞ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টিতে ভূমাফিয়াদের লাগামহীন তাণ্ডবে রেহাই পাচ্ছে না স্থানীয় জনগণ সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাটিগড়া সবুজ পাহাড়ে চোখে পড়ছে ভূমাফিয়াদের। কালাইন ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা কাটিগড়ার কাতিরাইল, করৈকান্দি, সোনাগিরি, বৈকুণ্ঠপুর, ক্রেক পার্ক, জালালপুর, রাজস্বপুর, বাবুরবাজার সহ বিভিন্ন এলাকায় থাকা সবুজ পাহাড় কেটে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভূমাফিয়ারা। বনজ সম্পদ ধ্বংস করে জেসিবির মাধ্যমে পাহাড় কেটে ট্রাকে ট্রাকে মাটি সরবরাহ করছে ভূমাফিয়া চক্র। দিনরাত বেপরোয়াভাবে এভাবে পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে, যদিও নির্বিকার ভূমিকায় কালাইন বন বিভাগ। অভিযোগ মতে কালাইন ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বনকর্মী সকলের মদতে দীর্ঘদিন ধরে চলছে মাটির অবৈধ ব্যবসা। এদিকে পাহাড় কেটে ধ্বংস করার ফলে জীবন সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর। প্রাণ বাঁচাতে সমতলে নেমে এসেছে বানর সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। করৈকান্দির যেভাবে পাহাড়ের ধ্বংস করা হওয়ার, এটা খুবই জোর বিষয়। আমরা কয়েকদিন আগে সেম খাতিরাইল পাহাড়ে ধ্বংস করা লইয়া সার্কেল অফিসারের কাছে, ডিওফোর কাছে মেমোরেন্ডাম দিছি যে এই পাহাড়গুলোরে খাটিয়া ধ্বংস করার একটা বন্ধ করার লাগিয়া। করৈকান্দি, খাতিরাইল, এরপরে খাতিরাইল সাব অফিসার সংলগ্ন যেগুলো পাহাড় আছে, কারণ আমরা সবই জানি বর্তমান পাহাড়গুলো একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে মুখ্য ভূমিকা পালন করে। করৈকান্দি সরকারি রাজস্ব ফাঁকি দিয়া হাজার হাজার সিএফটি মাটি প্রচার করা ওর কয়েক রাত্রে অন্তত পক্ষে 10 থেকে 15-20টা ট্রিপারে কন্টিনিউ মাটিটা নেন। আমরা করতে করৈকান্দি পাহাড় টিলাভূমি যেটা ধ্বংস করা হয়, ওইটা কয়েকদিন আগে 10 নামীয় মানুষ মরছে এরম আছে। তার সবচেয়ে বিষয় হইল যে এই করৈকান্দি যেটা পাহাড়, এটার থেকে যে মাটিগুলো সরকারি কোনো রাজস্ব সরকারে পান না। ফরেস্ট বিভাগ কুম্ভনিদ্রায়, কুম্ভকর্ণের কুম্ভনিদ্রায় নিদ্রিত আসুন, তারারে বারবার জানানি সত্ত্বেও কোনো ব্যবস্থা লয় না। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, অবৈজ্ঞানিকভাবে এই পাহাড়গুলোরে খাটিয়া ধ্বংস করা হওয়া। আমরা আগে মেমোরেন্ডাম দিয়া দিছি, আর এখন আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই আর বা বন বিভাগের কাছে এটা জোরালো দাবি করি আর অতি সত্যি এই পাহাড় কাটাগুলোরে বন্ধ করা হোক। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হল করিমগঞ্জের কালীগঞ্জে। নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাতের দল, এলাকায় চাঞ্চল্য। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত ফতেহপুর গাঁও পঞ্চায়েতের অধীনে থাকা 3 নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ আচার্যের ঘরে সংঘটিত হল দুর্ধর্ষ ডাকাতি। উল্লেখ্য, গতরাত দিলীপ আচার্যের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে 4-5 জনের অস্ত্রধারী ডাকাত দল ঘরে শুয়ে থাকা অবস্থায় দিলীপ আচার্যের 2 চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয় এবং ঘরে লুটপাট চালায়। পড়ে থাকা আলমারি ভেঙে নগদ 1,25,000 টাকা সহ স্বর্ণালঙ্কার লুটে নেয় অস্ত্রধারী ডাকাত দলটি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে। এদিকে স্থানীয় কোনো দুষ্কৃতিকারী দল এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে ধারণা পুলিশের। 2টার সময় আমার হঠাৎ ঘুম মনে আমার মুখে যাতা মারি দিয়েছে, যাতা মারি দেওয়ার পরে আমার চোখ বান্ধি দিয়েছে। চোখ বান্ধি দেওয়ার পরে আমারে নিচে লামানিয়েছে, নিচে লামাইয়া আমার চোখ বান্ধিয়া তারা যা আছে সব লুটপাট করে নিয়েছে। কেমন জিনিসপত্র নিচে? নিচে সোনা একক বলি আর 1,25,000 আনুমানিক টাকা, নিচেরটা কম বেশ। আচ্ছা আচ্ছা, আপনি একলা আসতা বলো? আমি একলা আসতাম। ছেলে মেয়ে কই আসলো? ছেলে শিলং গেছে, তার চিকিৎসা করে গেলে।
আর এক ছেলে রুশকান্দি। আপনি একা? আমি বর্তমানে একা। তো এই টাকাগুলো মাছ বেশি আর দান বেশি জোগাড় করছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু একটা ছুট পেয়েছি হয়তো থাবল মারতে পারি ভাই। কয়জন আসিল অনুমান? কয়জন? আমার চোখ বান্ধি দিচ্ছে, আমি দেখছি আমার অনুমানিক চারজন আছে। চারজন সন্দীপ দেবী করে রাতে অনুমানিক পড়লে মুখ ধরছে আল্লাহ সিদ্ধকে না করার জন্য। অনুমানিক কেমন সময় তারা ঘর থাকছে? তো 15-20 মিনিট থাকছে। নমস্কার, আমার ধরুন বাসার ডাকাতি হয়ে গেছে, তো আমি আইসি এই আমরা আমারও আর দুই একজন পাইছি। আমি আমি লোকের সঙ্গে সঙ্গে খালিগঞ্জ আইসি সারদের ফোন করছি, করিমগঞ্জ আইসি সারদের ফোন করছি, স্যারও আইসুন, অ্যাডিশনাল এসপি স্যারও আইসুন। আচ্ছা আচ্ছা। গোয়েন্দা করতে করতে নিয়ে আইসি গেছে এখান থেকে, টাকা গেছে 1,25,000। দলীয় কর্মকর্তাদের নিয়ে জেলার বিভিন্ন মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে বড়জালিঙ্গা, শ্রীকোনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় 2024-26 এপ্রিল সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করায় দলের সকল কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক হাতে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আগামীতে শিলচর সহ বরাকের উন্নয়নকে ত্বরান্বিত বর্জালিঙ্গা মণ্ডলে আমার বাড়ি ছিল বা আছে, তো ওই ক্ষেত্রে আপনারা বললেও অনেক সময় সবাইকে বললে একটু ভুল হয়ে যায়। কারণ এখানে আমি অনেক সময় বলে থাকি যে আমি তো সেকেন্ড জেনারেশনের সঙ্গে কাজ করছি। এখানে অনেক আছেন যাদেরকে দেখলে মনে হয় তো ওইখানে বসে হাসছে। তো অনেকের বাবার সঙ্গে কাজ করতে হয়েছে, কারণ তারা বলেছেন ভারত মাতা কি জয়। আমরা পেছনে আলগাপুরে পূর্ণ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুষ্পুত্তলিকা, চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ। আলগাপুরের বিধায়ক হাজী নিজাম চৌধুরীর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ির চলি সড়ক অবরোধ করে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতিকৃতি দাহ করে উত্তাল প্রতিবাদ জনতার। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ির চলি সড়কের বেহাল অবস্থা নিয়ে বাঁশবাড়ি তেঁতুলতল তিমাথায় উত্তাল প্রতিবাদ। বেহালি সড়কের দুরবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন বাঁশবাড়ি, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চণ্ডীপুর গ্রান্ট, ইসলামপুর ইত্যাদি এলাকার কয়েক হাজার মানুষ। বেহাল সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি জনতার বলে অভিযোগ জনতার। চণ্ডীপুর সরসপুর চলি সড়ক নির্মাণের আজ সকালে প্রতিবাদ সাব্যস্ত করেন জনতা। অবিলম্বে এই সড়কের কাজে হাত না দিলে আগামী নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না, হুঙ্কার ছুড়েন উত্তেজিত জনতা। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে দেখলাম যে আমাদের বাঁশবাড়ি এলাকার বৃহৎ এলাকার যে জনসাধারণ আজকে একটি প্রতিবাদ সভা প্রস্তুত করেছে। এই প্রতিবাদ সভার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের এই বাঁশবাড়ির যে টলি লাইনের যে দুরবস্থা দেখা দিচ্ছে, স্কুলের ছাত্র প্রায় হাজারখানিক মানে ছাত্রর যাতায়াতের মানে বিশেষ অসুবিধা হচ্ছে এবং লোকেল পাবলিকর যে হারে মানে কষ্টভোগ করতে হচ্ছে তা মানে অতুলনীয়। আমি আলগাপুর অটো এবং ই রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি অকথাও মানে ঘোষণা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের এই রাস্তা যদি অবিলম্বে কাজের সূচনা না করা হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে আমরা প্রস্তুত হব এলাকাবাসীর সমর্থন নিয়ে। তাই আমি বিশেষ অনুরোধ রাখছি আমাদের অতিসত্বর যাতে মানে এই রাস্তার কাজটি আরম্ভ করা হয় এবং এমএলএ মহোদয়ের কাছেও আমি বিশেষ প্রার্থনা করছি যে স্যাংশনকৃত যে কাজটি বর্তমানে আসছে সেই কাজটি অতিসত্বর যাতে মানে শুরু করা হয় সেটা আমি অনুরোধ রাখছি এবং লোকাল পাবলিককে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব। কথা মানে
৬৮তম জন্মবার্ষিকী পালিত শিলচরে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে শিলচরের শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী পালন করল শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। অনুষ্ঠানের শেষ দিন শিলচর তারাপুর আউটপোস্টের সামনে পথচারীদের মধ্যে আহার বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, বিশ্ববরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আচার্যের জন্মদিবস উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি শুরু হয়েছে ৭ মে থেকে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছিল বৃক্ষরোপণ, ক্যান্সার হসপিটাল রোগীদের সেবা, কাপড় বিতরণ। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আজ রবিশঙ্করজির ৬৮তম জন্মদিবস উপলক্ষে ৫০০-র অধিক লোকজনের মধ্যে আহার বিতরণ করা হয়েছে। বিশ্ববরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করজির ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। সেটা শুরু হয়েছে ৭ তারিখ থেকে কন্টিনিউয়াসলি সেবা হয়েছে বিভিন্ন জায়গায়, বৃক্ষরোপণ, ক্যান্সার হসপিটালের সেবা, কাপড় চোপড় বিতরণ, বিভিন্নভাবে সেবা করে আমরা আজকে ফাইনাল ১৩ মে গুরুদেবের জন্মদিন, সেই হিসাবে আমরা এখানে অন্নদান সেবা হচ্ছে। যারা আর্ট অফ লিভিং এর মেম্বার আছে ওরা আসে, শ্রমদান করবে এবং অন্ন পরিবেশন করানো হবে। প্রায় ৫০০-র অধিক লোককে আমরা অন্নদান করাবো। তার সঙ্গে এখানে সৎসঙ্গ গানের যেটা আমাদের আর্ট অফ লিভিংয়ে হয়, আর্ট অফ লিভিংয়ের ৩টে স্তম্ভ হচ্ছে সাধনা, সেবা এবং সৎসঙ্গ। তো আজকে সাধনাও হয়েছে সকালে সমবেত ধ্যান, তার সঙ্গে সেবা হয়েছে আজকেও হচ্ছে, আর এখন সৎসঙ্গ হচ্ছে। ৩টি নিয়েই আর্ট অফ লিভিংয়ের যেটা স্তম্ভ এবং শ্রী রবিশঙ্করের যেটা মিশন হচ্ছে বাসুদেবায় কুটুম্ব, পুরো পৃথিবীকে এক করা এবং পৃথিবীর মধ্যে ভালোবাসা, প্রেম, বিয়ে করা, কাজ করা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ জুন, কিন্তু ধলাই সমষ্টির বিজেপির কর্মী সমর্থকরা নিশ্চিত শিলচর লোকসভা আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিজয়ী হয়ে দিল্লি যাচ্ছেন। তাই ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপির টিকিট পেতে প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ডজন খানেক টিকিট প্রত্যাশী। পিছিয়ে নেই সঞ্জন কুমার পুরকায়স্থ। রবিবার ধলাইয়ের মহাদেবপুরে আয়োজিত এক সভায় সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি তোলেন ধলাই সমষ্টির পাটনি পরিষদের আহ্বায়ক মিহার রঞ্জন দাস, বিপুলকান্তি নাথ, সত্যরঞ্জন রায়, লালবিহারী কৈরি, লক্ষ্মীবাবু সিংহ, যতীশ নাথ, স্বপন দাস প্রমুখ। সুদীর্ঘ ৪০ বছর থেকে এখানে পাটনি সমাজ সম্প্রদায়ের কোনো প্রতিনিধি নেই। এইবার আমাদের মাননীয় মন্ত্রী ও তার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য সাহেব দিল্লিতে চলে যাচ্ছেন, সেই সুবাদে কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে বাই ইলেকশন অনুষ্ঠিত হবে। মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে উনি বলে গেছেন প্রস্তুতি থাকার জন্য। সেই হিসাবে পাটনি জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি শ্রী সঞ্জন কুমার পুরকায়স্থ এইবার জোরদার দাবি জনসাধারণের কাছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিটি, শিলচর ডিস্ট্রিক্ট কমিটি এবং শিলচরের ও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং আসামের সর্বকালের সেরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাহাতে এই বঞ্চিত নিপীড়িত এই ৪০,০০০ পাটনি সমাজের এই প্রতিনিধি হিসাবে আমাকে যেন মনোনয়নপত্র দেওয়া হয়। আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব বিভিন্ন জাতি গোষ্ঠী সমাজের মঙ্গলের জন্য কাজ করব। জিরিঘাটে স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর সম্বন্ধু ধরের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং নেতাজি ইউথ ক্লাব জিরিঘাট কলোনির ও নেতাজি ক্লাব জিরিঘাটের ব্যবস্থাপনায় জিরিঘাট অবিনাশ মিত্র এম স্কুল প্রাঙ্গণে এক বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় রবিবার।
উক্ত শিবিরে শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যক্ষ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর শম্ভুধর বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় 150 রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ আরবিএস, বিপি, ফিজিওথেরাপি এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিশেষত আজকের স্নায়ুরোগজনিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় বিনামূল্যে ঔষধপত্র দেওয়া হয়। এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য এলাকার বুদ্ধিজীবী সহ এলাকার জনসাধারণ ডক্টর শম্ভুধর সহ ওনার সম্পূর্ণ টিমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও জিরিঘাট এলাকায় এই ধরনের বিনামূল্য জনসভার স্বার্থে স্বাস্থ্য শিবির করার আহ্বান জানান। আজকে আমাদের এখানে এই যে ক্যাম্পটা অর্গানাইজ করা হচ্ছে, দুটো ক্লাব আমাদের সহযোগিতায় ক্যাম্পটা অর্গানাইজ করা হচ্ছে। একটা হলো আমাদের নেতাজি ইউথ ক্লাব জিরিঘাট আর নেতাজি ক্লাব কলোনি, দুটো ক্লাবই আমরা অর্গানাইজ করেছি এই মেডিকেল ইয়েটা ক্যাম্পটা। নিউরোসার্জন আমাদের শম্ভুধর স্যার এসছেন এখানে, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা আমাদের এখানে কোনো এরকম সুবিধা নেই। একটা রিমোট এরিয়া বলতে পারেন, ভিলেজ এরিয়া, তো এখানে ওই ধরনের কোনো সুবিধা নেই। তো উনি ওনাদের সঙ্গে আমাদের দুটো ক্লাবের কন্ট্যাক্ট হয়েছে, উনি বলেছেন যে এখানে ক্যাম্প করবেন। এখানে এখন পর্যন্ত 150 মতো পেশেন্ট এসে গেছে, আরও বেশি হতে পারে। আর এই এখানে অর্গানাইজ করছি আমরা অবিনাশ মিত্র এম স্কুলে, ক্যাম্পটা হচ্ছে অবিনাশ মিত্র এম স্কুল প্রাঙ্গণে। আর আর এখানে মণিপুর থেকে অনেক সিরিয়াস পেশেন্টরা যারা খুব হুইলচেয়ারে হয়ে আসছেন, আপনারা দেখতে পারবেন হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়েছে মণিপুর থেকে, এখান থেকে গাড়িতে এসে এখানে হুইলচেয়ারে পেশেন্ট ছিল, এখানে ওদেরও ট্রিটমেন্ট হচ্ছে। এখানে এখানে টেস্ট এখানে নিউরোর হচ্ছে কি বলে এটাকে ফিজিওথেরাপি হচ্ছে, তারপর মেডিসিন দেওয়া হচ্ছে, টেস্টও হচ্ছে, মিনিমাম টেস্ট যেগুলো আছে সম্ভব এগুলো ফ্রি, টোটালি ফ্রি। এখানে কোনো ধরনের কোনো ফ্রি ক্যাম্প হচ্ছে এখানে মেডিকেল ক্যাম্পটা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। কাটিগড়ে অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা, ভূমাফিয়ারা চালাচ্ছে ধ্বংসলীলা। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হল করিমগঞ্জের কালীগঞ্জে, এলাকায় চাঞ্চল্য। দলীয় কর্মকর্তাদের নিয়ে জেলার বিভিন্ন মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভার পরামর্শ প্রদত্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।